বন্ধুরা আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালোই আছেন। আজকে আমি 22 ইঞ্চি VU1 LED টিভি নিয়ে রিভিউ করতে যাচ্ছি। তার আগে আপনাদের দেখাবো আপনারা এই প্রোডাক্টটি কোথায় পাবেন। এটি নিউ এলিফেন্ট রোড সায়েন্স ল্যাবরেটরির ঠিক অপোজিটে আলপনা প্লাজা, আলপনা প্লাজা সেকেন্ড ফ্লোর 315 নম্বর শোরুমে পাবেন এই VU1 22 ইঞ্চ LED টিভি। আপনাদের সুবিধার্থে একটি তথ্য আপনাদের জানিয়ে রাখি, অনেকে বলে থাকেন অনেক সময় যে এই 22 ইঞ্চ 24 ইঞ্চ এগুলো স্মার্ট টিভি পাওয়া যায় কি না। আসলে 32 ইঞ্চের নিচে কোনো টিভি বর্তমানে আমাদের কাছে স্মার্ট নেই। আপনাকে 22 অথবা 24 ইঞ্চি যে টিভিগুলো আছে সেগুলো স্মার্ট করতে হলে একটি অ্যান্ড্রয়েড বক্স কিনতে হবে। অ্যান্ড্রয়েড বক্স আমাদের কাছে আছে, আপনার যদি প্রয়োজন মনে হয় আমাদেরকে নক করলে আমরা আপনাদেরকে সেই প্রোডাক্টে দিতে সহযোগিতা করব। এখানে ফার্স্ট এবং সেকেন্ড ফ্লোর দেখলেন, এটি দুইটাই কাপড়ের জন্য, ফার্স্ট ফ্লোর সেকেন্ড ফ্লোর। এবং যে আমাদের R1 কম্পিউটার্সের ভিউ দেখতে পাচ্ছেন, সিঁড়িতে উঠতেই হাতের ঠিক বাম পাশে পাবেন R1 কম্পিউটার্সের এই শোরুমটি। এবং চলেন ঘুরে আসি ইন্ট্রোর পর। আপনাকে স্বাগতম। আপনারা দেখতে পারছেন 22 ইঞ্চি VU1 যে প্যাকেট, সে প্যাকেট থেকে আমরা এখন এই 22 ইঞ্চি টিভিটি বের করব। বের করে এটি কেন ভালো সেটি আপনাদের কাছে তুলে ধরব। এবং আপনি এই VU1 টিভি অথবা অন্য টিভি কিনতে গেলে কিভাবে কম্পেয়ার করবেন সেটিও আপনি ভিডিওটি সম্পূর্ণ দেখলে বুঝতে পারবেন। দেখা যাক VU1 এই টিভিটি, এটি আউটলুক, অতএব এই বাইরের লুকটি দেখতে এমন স্লিম এমন হবে। এবং এই টিভিটি আপনি ওয়ালে ঝুলাইতে পারবেন অথবা নিচে দুইটা স্ট্যান্ড থাকবে টিভির সাথেই, সেই স্ট্যান্ড দিয়ে আপনারা এই টিভিটি টেবিল বা আপনাদের যে কোনো টিভির বক্সের উপরে রাখতে পারবেন। এবং এই যে ওয়াল মাউন্ট খুবই অল্প দামে পাওয়া যায় R1 কম্পিউটার্সে। এবং পিছনে যেই USB পোর্ট আছে, VGA পোর্ট আছে, USB পোর্ট দিয়ে এখন আপনাদেরকে দেখিয়ে দেবো রেজুলেশনটি। এরপরে আপনাদেরকে টিভি কানেক্ট করে দেখাবো যে ডিশ কতটি ক্লিয়ার। এখন দেখতে পাচ্ছেন আমরা আপনাদের সামনে ঠিক পেন ড্রাইভ দিয়ে দেখাচ্ছি। এবং এটির যে কন্ট্রাস্ট রেট সেটি হলো 10,000x1। এবং এগুলো নেগেটিভ দেখায় না শুধুমাত্র এই উচ্চ রেটের কারণেই, যেগুলো আপনার সাইড থেকে নেগেটিভ দেখায় সেগুলোর কন্ট্রাস্ট রেটটি অনেক কম। এবং এটির রেজুলেশন পাবেন 1080 পিক্সেল ফুল HD, যেগুলো 720 পিক্সেল সেগুলো ফুল HD হয় না, সেগুলো হয় HD। দেখতে পাচ্ছেন সাইড থেকে কোনো নেগেটিভ কিন্তু দেখাচ্ছে না, অতএব সাইড থেকে আপনি স্পষ্ট দেখতে পাচ্ছেন। আপনি যে সাইড থেকে দেখেন না কেন খুবই স্পষ্ট। এবং এটিতে HD সাউন্ড কোয়ালিটি আছে। এটির আরেকটি বিশেষত্ব, এটা এনার্জি সেভিং, আপনি চাইলে সৌর বিদ্যুতেও চালাতে পারেন। এবং এটি অনেক সময় ভোল্টেজের কারণে অনেক টিভি পুড়ে যায়, কিন্তু আমাদের কাছে এই টিভিগুলো VU1 ব্র্যান্ডের টিভিগুলো এখনও ওভার ভোল্টেজ বা বজ্রপাতের কারণে পুড়ছে এমন কোনো রিপোর্ট আমরা এখন পর্যন্ত পাইনি। আপনারা দেখছেন আমরা এখন আপনাদের ডিশ কানেক্টেড করে দেখাচ্ছি যে এই টিভিটি ডিশে কেমন। এটি সোর্স বাটনের উপরে ক্লিক করে আপনি দেখিয়ে দিবেন HDMI অথবা যে আপনার টিভির যেই কানেকশন সেটা আপনি রিমোটের মাধ্যমে দেখিয়ে দিতে পারবেন। এবং এটি রেসপন্স টাইম 5 ms, রিফ্রেশ রেট 60 Hz, অর্থাৎ এক চ্যানেল থেকে আরেকটি চ্যানেলে যাওয়ার যে রেট সেটিকে বলে রিফ্রেশ রেট। এবং রেসপন্স টাইম বলে যখন আপনি রিমোট বাটন টিপেন কত দ্রুত এটি আপনার রেসপন্স করবে টিভি, সেটাই হলো রেসপন্স রেট। এটা হলো 5 ms। এবং এটা রেজুলেশন অনেক ভালো। এবং 1 বছরের রিপ্লেসমেন্ট মতে পার্টস ওয়ারেন্টি, আর বাদ বাকি যে 4 বছর আছে সেটাতে আপনারা সার্ভিস ওয়ারেন্টি পাবেন। সার্ভিস ওয়ারেন্টিতে আপনাকে কোনো পার্টস যদি নষ্ট হয় সে পার্টসের জন্য টাকা দিতে হবে, কিন্তু সার্ভিসের জন্য টাকা দিতে হবে না। এরপরে আপনারা যখন নতুন টিভিটি কিনবেন তখন কিন্তু একটা অটো সার্চ দিয়ে দেখতে হয়, আমরা সেটাই করছি। টিভিটি অটো সার্চ দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি কীভাবে অটো সার্চ করবেন।
এরপরে যখন সম্পূর্ণ ক্লিয়ার হয়ে যাবে তখন ইয়েস বাটনে ক্লিক করে আপনি বের হয়ে আসবেন। বের হয়ে আসার পরে আপনি আপনার যে টিভির চ্যানেলগুলো আপনার এরিয়াতে অ্যাভেলেবল আছে সেগুলো সবগুলোই এখানে তার মানে দেখতে পারবেন। দেখতে পাচ্ছেন এটা ফুল এইচডি, অনেক ভালো সাউন্ড কোয়ালিটি এবং ভিডিও কোয়ালিটি সমৃদ্ধ, এবং অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহার করা হয়েছে, সেটি হলো আই প্রোটেক্টিভ। এই টিভিটি দেখলে আপনার যে চোখের ক্ষতি এটি অনেক কম হবে। প্রত্যেক টিভিতেই চোখের ক্ষতি কিছুটা হয়, কোনো টিভিতে একটু কম হয়, কোনো টিভিতে বেশি হয়, তবে এটাতে এর মাত্রাটা অনেক কম এবং এটা লংজিবিলিটি অনেক বেশি, অনেক বেশি টেকসই হবে আমরা আশা করছি, কারণ আমাদের অতীতগুলো এটাই বলে আর কি যে এটার সার্ভিস খুবই ভালো। সুতরাং আপনাকে আর ওয়ান কম্পিউটার্সে স্বাগতম। বিস্তারিত আরও ডিসক্রিপশন বক্স দেখুন, এবং ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ। ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব এবং লাইক করবেন। খোদা হাফেজ।